আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল ডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রফেসর গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ব্যক্তির ক্যালোরির চাহিদা নির্ণয়, এটি তোমাদের ব্যবহারিকের অন্তর্ভুক্ত একটি বিষয়। ব্যবহারিকও আছে এই বিষয়ের উপর তোমাদের। তো আমরা একজন ব্যক্তি তার দেহের যে দৈহিক সমতা, সেই সমতা বজায় রাখার জন্য যে পরিমাণ ক্যালোরি খরচ হয় খাদ্যের মাধ্যমে, তাকে ঠিক অনুরূপ শক্তি তার দেহে সরবরাহ করতে হয়। তো একজন ব্যক্তির ক্যালোরির চাহিদা কতটুকু হবে সেটি জানা যেমন জরুরি, ঠিক তদ্রূপ তার ক্যালোরির চাহিদা পূরণ করার জন্য তাকে সেই পরিমাণ খাবারও গ্রহণ করতে হয়। আমরা আজকে ক্যালোরির চাহিদা নির্ণয় শিখব। আমরা আগামী ক্লাসে আবার খাদ্য শক্তি থেকে কীভাবে, কোন খাদ্য থেকে কতটুকু ক্যালোরি পাওয়া যায় সেটি নির্ণয় করাও শিখব। বোর্ডের দিকে লক্ষ্য করবে সবাই। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যালোরির চাহিদা নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ব্যক্তির শক্তির সমতা বজায় রাখতে দৈনিক যে পরিমাণ শক্তি ব্যয় হয় তা লাভ করার জন্য অন্তত পক্ষে ওই পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে এরূপ আহার গ্রহণ করতে হবে। তো একজন ব্যক্তির ক্যালোরির চাহিদা নির্ণয় করার জন্য আমাদেরকে কতগুলো বিষয়ের উপর নির্ভর করতে হয়। প্রথমে আছে মৌলিক বিপাকক্রিয়া বা বেজাল মেটাবলিজম রেট, এরপরে আছে শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং তিন নম্বরে আছে খাদ্যের প্রভাব। এখানে খাদ্যের চলক্রিয়া, যে বিশেষ চলক্রিয়া সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আছে মৌল বিপাকক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, মৌল বিপাকক্রিয়ার জন্য আমাদের দেহের যে অপরিহার্য জৈবিক ক্রিয়াগুলো তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা মানুষের শরীরের যে অপরিহার্য জৈবিক ক্রিয়া যেমন শ্বসন, হৃদস্পন্দন, মূত্রক্ষরণ, এই কাজগুলোর জন্য যে শক্তি ব্যয় হয় সেগুলো অব্যাহত রেখে জীবন ধারণের জন্য যে শক্তি উৎপন্ন ব্যয় হয় তাকে মৌলিক বিপাকক্রিয়া বলে। দেহের অপরিহার্য জৈবিক ক্রিয়াগুলো অব্যাহত রেখে জীবন ধারণের জন্য যে শক্তি উৎপন্ন ও ব্যয় হয় তাকে মৌল বিপাকক্রিয়া বলে। তো এখানে মৌল বিপাকের জন্য আমাদের যে শক্তির চাহিদা, সেই শক্তির চাহিদা বের করার জন্য একজন যে ব্যক্তি তার ক্যালোরির যে প্রতি ঘন্টায় কত ব্যয় হয়, মহিলাদের জন্য একরকম হার আছে, পুরুষদের একরকম হার আছে, সেটি আমাদের জানা প্রয়োজন। এছাড়া আমরা যে ব্যক্তির ক্যালোরির চাহিদা নির্ণয় করব সেই ব্যক্তির মৌল বিপাকক্রিয়ার হার বের করার জন্য তার ওজন জানতে হবে, তার বয়স জানতে হবে, এই বিষয়গুলো মৌল বিপাকক্রিয়ার হার বের করার জন্য আমাদের জানতে হবে। এরপরে আছে শারীরিক পরিশ্রম। মৌল শক্তির যে চাহিদা তার সঙ্গে দৈহিক কার্যকলাপের জন্য যে শক্তি চাহিদা ব্যয় হয় তার মাধ্যমে আমরা শারীরিক পরিশ্রমের একজন ব্যক্তির কত ব্যয় হয় তা আমরা এখানে আমাদের প্রয়োজন হবে ক্যালোরি চাহিদা বের করার জন্য। এছাড়া খাদ্যের যে বিশেষ চলক্রিয়া, ডু বোয়া নামে একজন বিজ্ঞানী এই চাহিদাটির কথা বলেছেন। তিনি আমরা খাদ্য আমাদের দেহে পরিপাক হবার জন্য যে পরিমাণ শক্তি খরচ হয় সেই শক্তি উৎপন্ন হওয়ার উপরে খাদ্যের পরিমাণ ও প্রকৃতির উপর নির্ভর করে। এক্ষেত্রে যে শক্তি আমরা পাই সেই শক্তিকে খাদ্যের চলক্রিয়া বলে, আর খাদ্যের চলক্রিয়া খাদ্যের পরিমাণ এবং প্রকৃতির উপর নির্ভর করে। যেমন প্রোটিনের জন্য বেশি পরিমাণ আমাদের পরিপাকের জন্য শক্তি ব্যয় হয়ে থাকে বেশি। এখানে খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য মৌল বিপাকের 10% শক্তি আমাদের ব্যয় হয়ে থাকে। তো যখন আমরা একজন কলেজ ছাত্রী, এখানে কলেজ ছাত্রীর বয়স দেওয়া আছে 20, ওজন আছে 50 কেজি, তার যদি ক্যালোরির চাহিদা নির্ণয় করতে হয় আমাদেরকে প্রথমেই জানা থাকতে হবে যে একজন মহিলার প্রতি ঘন্টায় ক্যালোরি খরচ হয়ে থাকে 0.9 কিলো ক্যালোরি, যে কিনা হালকা পরিশ্রমের কাজ করে থাকে, এবং পুরুষদের 1 কিলো ক্যালোরি প্রতি ঘন্টায় ব্যয় হয়ে থাকে। তাহলে প্রথমে আমাদেরকে ক্যালোরি চাহিদার জন্য এই তিনটি বিষয় আমাদেরকে বের করতে হবে। প্রথমে আছে মৌল বিপাকের জন্য যে শক্তির চাহিদা, এখানে আমাদের যে যা বের করতে হবে সেটা হচ্ছে আমরা যে বয়সটা দেয়া আছে, বয়স হচ্ছে 20 বছর এবং ওজন হচ্ছে 50 কেজি। আমরা 50 কেজির সঙ্গে একজন মহিলার জন্য যে প্রতি ঘন্টা ব্যয় হয়ে থাকে 0.9, তার সাথে 24 ঘন্টা আমরা এখানে যা পাবো, এটার এই এখানে আমরা যে চাহিদা বা যে শক্তির চাহিদাটা পাচ্ছি সেটার সঙ্গে আমাদের শারীরিক পরিশ্রমে যা ব্যয় হয়ে থাকবে সেটা বের করতে হবে। তো এখানে আমরা গুণ করে
1080 ক্যালোরি পাচ্ছি। এরপরে আমাদের যে শারীরিক পরিশ্রমের ব্যাপারটা আছে, শারীরিক পরিশ্রম এখানে আমি লিখেছি হালকা কাজের জন্য মৌলবিপাকের 50%। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইতে লক্ষ্য করবে বিভিন্ন ধরনের পরিশ্রমের জন্য শক্তির যে ব্যয়টা, আমাদের যে শক্তি চাহিদা সেটা বিভিন্নভাবে খরচ হয়ে থাকে। যিনি বেশি পরিশ্রমের কাজ করে থাকেন, রিক্সাওয়ালা বা যারা গৃহস্থালির কাজ করে থাকেন, তাদের একরকম শক্তি ব্যয় হয়। কিন্তু একজন কলেজ ছাত্রী যিনি কিনা হালকা কাজ করেন, তার এখানে 50% শক্তি ব্যয় হবে মৌলবিপাকের থেকে। তো মৌলবিপাক আমরা পেয়েছি 1080 কিলো ক্যালোরি। এখানে 1080 কিলো ক্যালোরির 50%। 50% কেন আমি তোমাদেরকে আগেই বলেছি, 50% হচ্ছে যেহেতু একজন কলেজ ছাত্রী হালকা কাজ করে থাকে তাই তার 50%। তাহলে এখানে 1080 পেলে আমরা এখানে 540 কিলো ক্যালোরি হচ্ছে তার মৌলবিপাকে 50%। এরপরে খাদ্যের যে বিশেষ চলক্রিয়া, এই চলক্রিয়ার জন্য মৌলবিপাকে 10% আমাদের নিতে হবে। এখানে আমরা 1080 পেয়েছিলাম, 1080-র 10% হচ্ছে আমাদের 108 কিলো ক্যালোরি। তো এই যে তিনটা বিষয় আমরা পেয়েছি, এই তিনটাকে যোগ করব আমরা। মৌলবিপাকের জন্য যে শক্তি চাহিদা পেয়েছি, হালকা কাজের জন্য মৌলবিপাকের যে 50% ধরেছে সেখান থেকে যা পেয়েছি, এবং খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য আমরা মৌলবিপাকের যে 10% পেয়েছি সেটি আমরা একসাথে যোগ করে যা পাব, এখানে আছে এখানে আমরা যোগ করে আমাদের যা হবে আমরা সেটা এখানে বসিয়ে দিব। আমাদের মোট হচ্ছে এই যে আমরা মোট 1778 কিলো ক্যালোরি পেয়েছি। এটা একজন কলেজ ছাত্রী যার বয়স 20 বছর, ওজন 50 কেজি, তার একদিনে যতটুকু ক্যালোরি প্রয়োজন সেটি আমরা এভাবে নির্ণয় করলাম। তো এখানে এভাবে যদি দেয়া থাকে একজন রিক্সা চালক বা একজন অফিসগামী ব্যক্তি, এখানে বয়স যদি 50 দেওয়া থাকে, ওজন যদি 70 কেজি দেওয়া থাকে, তাহলে তার কাজের ধরন অনুযায়ী এখানে সব কিছুতে পরিবর্তন আসবে। মৌলবিপাকের জন্য শক্তি চাহিদা, যেহেতু পুরুষের কথা বলেছি, সেখানে তার বয়সের সঙ্গে এক গুণ হবে, কারণ পুরুষের জন্য আমরা প্রতি ঘন্টায় ব্যয়ের যে হার সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি। তো এভাবে আমরা এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে কিন্তু কোনো ব্যক্তির যে ক্যালোরি বা কতটুকু শক্তি ব্যয় হয় সেটা আমরা পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে আমরা ক্যালোরি চাহিদাটা বের করেছি এর ভিত্তিতে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়েছি। একজন রিক্সা চালক যার বয়স 30 বছর, ওজন 62 কেজি, তার ক্যালোরি চাহিদা নির্ণয় করো। আবারও বলছি, একজন রিক্সা চালক যার বয়স 30 বছর, ওজন 62 কেজি, তার ক্যালোরি চাহিদা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, বই খুলবে সবাই, বইতে বিস্তারিতভাবে আরও ধারণা পাবে। আর আজকের ক্লাসে কোনো বিষয় নিয়ে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে তোমরা মেসেজ করবে, ইনবক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।